You are watching a Dash Media presentation. Hello viewers, welcome to Dash Media. আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি প্রকৃতি প্রেমীদের জন্য। আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা জানি আমাদের দেশ ষড়ঋতুর দেশ। সেখানে আছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এবং খুব ভালোভাবেই বোঝা যায় এই ঋতু বৈচিত্র্য। কিন্তু এইখানকার ঋতুর পরিবর্তনটা, মানে কানাডা, আমেরিকা বা ইউরোপের মতো শীতপ্রধান দেশগুলিতে ঋতু বৈচিত্র্য সেভাবে বোঝা যায় না। তবু এইখানে চারটি ঋতু আছে, যেটা বলা যায় গ্রীষ্ম, হেমন্ত, শীত, বসন্ত, অর্থাৎ সামার, ফল, উইন্টার এবং স্প্রিং। অ্যাকাডেমিকলি স্কুল কলেজে তারা যেটা ব্যবহার করে সামার, স্প্রিং অ্যান্ড ফল। তো স্প্রিং যেটা, বসন্ত, এইখানে তেমন একটা পরিলক্ষিত হয় না, কারণ সেটা এপ্রিলের শেষাশেষি শুরু হয়, এপ্রিল মে। তো শীতই বলা চলে, বাট তারপরও গাছে 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 নতুন পাতা আসতে থাকে, কুড়ি গজায় তো ফুল ফুটে। সো স্প্রিং ইজ ওকে। আর গ্রীষ্মটা, সামারটা খুব ভালোভাবেই বোঝা যায়, শীতটা তো শীতপ্রধান দেশই বোঝা যায়। কিন্তু হেমন্ত বা ফল যেটা, বা অটামান বলি আমরা, ওইটাও বলি শরৎ, হেমন্ত, এইগুলি মিক্সড আর কি। তো এখন সেই সিজনটা চলতেছে, সেপ্টেম্বরের শেষ থেকে প্রায় নভেম্বরের বা অক্টোবরের মাঝামাঝি, অক্টোবরের শেষ পর্যন্ত এইটা চলবে, এই এই ফলটা। এবং এই ফলটা অত্যন্ত সুন্দর কানাডাতে। তা আপনাদেরকে সেই ফলটাই দেখাবো, যে এটাকে ফল কালার্স, যে গাছ যে কী কত রং বেরঙের সাজে সজ্জিত হতে পারে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। সো প্লিজ এনজয় দিস, ইট ইস জাস্ট ম্যাগনিফিসেন্ট। তো আমরা এই মুহূর্তে আসি আমাদের বাড়ির পাশেই টরন্টোতে, এই এই একটা পার্কে। সেই পার্কটার নাম হইল টেলর ক্রিক পার্ক। এই টেলর ক্রিক পার্কে বেশ কিছু সুন্দর সুন্দর ট্রেইল আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জঙ্গল, বাট আসলে এটা জঙ্গল না, এরকম এটা একটা পার্ক, এটা একটা আরবান এরিয়ার মধ্যে একটা সুন্দর পার্ক। এই আপনারা দেখতে পাচ্ছেন একটা লেক আছে এইখানে। এই লেকটা, এই এখন জল খুব একটা বেশি নাই, শুকিয়ে গেছে অনেকটা, কী কারণে আমি জানি না। বাট যখন আপনি যদি মার্চে বা এপ্রিল বা মেতে আসেন, একদম জলে এটা টইটুম্বুর, কারণ ওই সম্ভবত এই এই যে স্নো যেগুলি জমা থাকে মাটির উপরে, সেগুলি হয়তো মেল্ট হয়ে হয়ে এই জলগুলি আসে এখানে, তারপরে ওভার দি সামার এগুলি ইভাপোরেট হয়ে যায় আর কি। তো এই জন্য জলটা এখানে কম। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনারা, যে এইখানে সুন্দর ট্রেইল আছে, এই ট্রেইল দিয়ে আঁকা বাঁকা মেঠোপথ, আমাদের সেই দেশের মতোই। হ্যাঁ, আপনি হেঁটে যেতে পারেন নীরব নিশ্চিন্তে, আপনাকে কেউ বদার করবে না, কেউ কোনো সমস্যা করবে না, ডাকাতির ভয় নাই, চুরির ভয় নাই, এই কোনো রেপ টেপের ভয় নাই। সো দিস ইজ এ মানে ভেরি সেফ এলাকা। আপনি দেখতে পাচ্ছেন একদম নির্জন, কোনো মানুষ নাই, বাট ইউ আর সেফ, টোটালি সেফ। সেটা আপনি বাচ্চা হোক, ছেলে হোক, মেয়ে হোক, ডাজেন্ট ম্যাটার। সো আমি আজকে এখানে আসলাম, আমি কালারগুলি দেখতে চাচ্ছি, এই পাতা বাহারি রং বৈচিত্র্য, প্রকৃতি কিভাবে এই ফলের মধ্যে নিজেকে সেজেছে, এবং এই পাতাগুলি একসময় ঝরে যাবে। সো আই এম এনজয়িং ইট ওয়াইল ইট লাস্ট। থ্যাংক ইউ। Hi. It's beautiful colors. Yes, yes. আমি ভিডিওটাতে মিউজিক দিচ্ছি না,
কারণ আমি চাই যে আপনারা এই পাখি ডাকা, এই মানে পায়ের শব্দ, গাছের পাতা ঝরার শব্দ, এইগুলি আপনারা শুনুন, উপভোগ করুন। আর এই ভিডিওটা আবারও বলছি, এটা প্রকৃতি প্রেমীদের জন্য। আপনারা যদি নেচার লাইক করেন তাহলে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে, ইটস জাস্ট অসাম। আর যদি সম্ভব হয়, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে করে আমি বিভিন্ন সময়ে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারব। আপনারা দেখবেন এখানে এই ক্যামেরার শটের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছবি চলে আসতেছে, তখন বোঝা যায় যে আমরা একটা মানে আরবান সেন্টারের মধ্যেই আছি এবং আশেপাশে বেশ উঁচা উঁচা বিল্ডিং আছে। সো উই আর নট ভেরি ফার ফ্রম দি পাবলিক এবং এটা টোটালি সেফ। এই হলো টেলর ক্রিক। এই ক্রিক দিয়ে আপনার এখন তো খুব বেশি জল নাই, কারণ এখানে এখন বরফের সিজন না, কিন্তু যখন বরফ পড়ে তখন প্রচুর জলে ভর্তি থাকে এই ক্রিকটা। এবং দিস ইজ লাইক এ ড্রেনেজ সিস্টেম, এখানে আপনার ড্রেনেজগুলি আপনারা শহরের ভিতরে দেখতে পাবেন না, কিন্তু এই গাছগাছালির চিপা দিয়া বা এই জঙ্গলের ভিতর দিয়া ড্রেনেজগুলি চলে যায়। মানে দিজ আর ক্লিন ড্রেনেজ, নট সোয়ার, এগুলি একদম ওই বৃষ্টির জল বা কোনো খালের জল, এই সমস্ত জলগুলি পাস হওয়ার জন্য এই, এবং এতে করে পার্কের সৌন্দর্য বাড়লো, আপনারা দেখতেই পাচ্ছেন।
টেলর ক্রিক পার্কটা শেষ করলাম ঘুরে, এখন আমরা যাব ব্লাফার্স পার্কে, অর্থাৎ স্কারবোরো ব্লাফসে। ওইখানে ক্লিফ দেখা যাবে এবং ফল কালার্স দেখা যাবে এবং আরও অনেক সুন্দর, ইটস মোর বিউটিফুল, সো এনজয় প্লিজ।
আমি এখন ব্লাফার্স পার্কে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে স্কারবোরো ব্লাফস ক্লিফগুলি পাহাড়ের মতো দেখা যাচ্ছে, আর প্রকৃতির কি নান্দনিক সৌন্দর্য। যদি আমাকে বলা হতো যে প্রকৃতিকে আমার মনের মতো করে সাজাতে, বা কোনো শিল্পীকে যদি বলা হতো তার মনের মতো করে আঁকতে, তাহলে কি আমরা পারতাম এইভাবে এত সুন্দর করে এই যে এই স্বর্ণালি রং, গোলাপি রং, লাল রং, নীল রং, এই নানান রং বেরঙের সংমিশ্রণ করে একটা নান্দনিকতায় ভরপুর প্রকৃতিকে আপনাদের সামনে উপহার দিতে? ইটস জাস্ট সো সিরিন, ইটস সো বিউটিফুল, মানে প্রাণ জুড়ে যায়, তাই না? উন্মুক্ত আকাশের নিচে এই যে রঙের খেলা, এটা কি ভাবা যায়? ইটস জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এখন বাড়ি ফেরার পালা, সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রকৃতিকে সংরক্ষণ করুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে এনজয় করুন, পৃথিবীটা ঘুরে দেখুন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, এনজয়।
Thank you for watching.